Hello guys, welcome to my channel, welcome to another videos of Birds Care Studio. আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আমার পাখি যখন তার বয়স ছিল মাত্র 1 মাস 15 দিন তখন সে খেলা করত এবং কিভাবে সে খাবার খেত। অনেক পাখি আছে যারা নিজে থেকে খাবার খায় 1 মাস থেকে 2 মাস বয়স যখন তাদের হয়, কিন্তু আবার অনেক পাখি আছে যারা কিন্তু নিজে কোটে খেতে চায় না, তাদেরকে ছোটবেলার মতো করেই হ্যান্ড ফিড করতে হয়। আজকের ভিডিওটা স্কিপ না করে শেষ অবধি দেখবেন এবং ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব। পাখিকে হ্যান্ড ফিড করানোর জন্য অনেকগুলো জিনিস আমাদের মেনে চলতে হয়। পাখিকে যখন খাবার খাওয়াতে বসবেন তখন যেন আপনার হাতের কাছে সকল সরঞ্জাম থাকে, যেমন বাটি, তাতে গোলা ছাতু, চামচ, হালকা গরম জল, ওষুধ, ড্রপ এবং একটি যে কোনো রকমের ন্যাকড়া বা কাপড় ছেঁড়া। কারণ কাপড় ছেঁড়াটা এই জন্যই রাখতে বলা, কারণ বাচ্চাদের খাওয়াতে গেলে যেমন গাল দিয়ে গড়িয়ে পড়ে, তেমন পাখিদের খাওয়াতে গেলেও স্বাভাবিক গাল দিয়ে গড়িয়ে পড়ে, আর সেইটা গাল দিয়ে কিন্তু গলায় নেমে যে নতুন পালকগুলো বেরোচ্ছে সেইখানে কিন্তু শক্ত হয়ে জমে যায়। ফলে কি হয়, সেই জায়গাটা যখন শুকিয়ে যায় সেইটাকে তুলতে আমাদের অনেক অসুবিধা হয়, এবং অনেক সময় কি হয় পাখির যে নতুন পালকগুলো গজাচ্ছে সেইগুলো কিন্তু ওই মুছতে মুছতে ওখান থেকে উঠে যায়, এবং বারবার ওখানে মোছামুছি করার ফলে ওর কিন্তু ওই জায়গাটায় পালক বেরোতে দেরি হয়। সেই কারণেই আমরা ওইখানটা গার্ড করে রেখেছি, আমি যেমন একটা লাল কাপড় দিয়ে ওই গলার কাছটা গার্ড করেছিলাম, এই কারণেই যাতে পাখির কোনো রকমভাবে কোনো পালক নষ্ট না হয়ে যায়। আর একটা জিনিস যেটা আমি লক্ষ্য করেছিলাম, এই সকল পাখিদের কিন্তু কান বিশাল সজাগ হয়। যখন ওদের খাওয়ানোর জন্য ছাতু ঢালা হতো বা ছাতুর ডিপেট খোলা হতো, ওই আওয়াজ পেয়ে কিন্তু বুঝে যেত যে ওকে খাওয়ানোর টাইম হয়ে গেছে, এবার ওর খাওয়া দেওয়ার সময়। সঙ্গে সঙ্গে কিন্তু ওর গলার স্বর পাল্টে যাবে, ওর একটা অন্যরকম আওয়াজ বের করবে, যেটা দেখলে আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ এবার ওর খিদে পেয়েছে, ওর এবার খেতে চায়, এবার ফিড নিতে চায়। খাওয়া দাওয়ার পর নিজেকে একটু সামলে নিয়েই শুরু হয় ওর খেলাধুলার ধুম। মুকুর খাওয়া হলো, আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে, এবং ভালো লাগলে প্লিজ লাইক এবং শেয়ার। আর
আরও আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।